ঘরে ফিরে নিয়ন্ত্রণ হারালো বৈদ্যনাথ ধাম জোশিডি প্যাসেঞ্জার ঘটনাস্থলে পৌঁছে যাব আমাদের প্রতিনিধি বীরেন্দ্র কেশরি কাছে হ্যালো বীরেন্দ্র এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি কি এখানকার পরিস্থিতি এখন মানে মোটামুটি রেলওয়ে যা স্টাফ আছে মানে অনিয়ন্ত্রিত ছিল কিন্তু কিছু কিছু কন্ট্রোল হয়েছে কিন্তু খুবই হরকম হয়ে গেছিল মানে একভাবে বলতে পারবেন কি রেলওয়ে পরিস্থিতি একদম মানে প্যাসেঞ্জার আসা যাওয়া খুবই ভয়ভীত হয়ে গেছে এখানে হ্যাঁ এখন পর্যন্ত মানে কোনো মানে এক্সিডেন্টাল হয়েছে কিন্তু আঘাত কিছু মানে বোঝা যাচ্ছে না কিন্তু কোনো কোন মানুষের ডেথ হয়নি এখন পর্যন্ত এটা টিআরএম এর বলা কথা দেওঘর টিআরএম এখন কি ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে না না এখন ট্রেন চলে কোনো লাইন বন্ধ করে দেওয়া হয়েছে এটাকে জামটা যখন ছাড়ানো হবে তারপরে কোনো ট্রেন চলবে দুর্ঘটনা মানে ওদের সঙ্গে তো কথা বলে মনে হলো কি বলছে কি ট্রেনটা অনিয়ন্ত্রিত হয়ে গেছিল বাই চান্স হয়েছে রেল এর কাজ প্রত্যেকদিন দিন তো বড় স্টেশন এই ঘটনাটা হওয়ার পথে মানে ওখানকার ডিআরএম খুবই খারাপ ব্যবস্থা বলছে আর এই ঝাড়খন্ডের দেবঘর মানে ডিস্ট্রিক্ট এটা হওয়া মানে খুব বড় ঘটনা এটা হ্যাঁ এটা যদি দেবঘর থেকে জাসিডি আসার পথে হয়েছে মানে এটা একটু মানে বুঝতে পারছেন আপনি কি দেওঘর থেকে জাসিডি দিয়ে আবার মানে দেবঘর বৈনার স্টেশন যেটা হচ্ছে জার্সি ডিস্ট্রিকের স্টেশন আট কিলোমিটার হ্যাঁ ওইখান থেকে এই পথে আসা এই ঘটনাটা যদি অন্য জায়গায় হতো তো মানে একটু দূরে পথে তাহলে প্যাসেঞ্জার খুবই বেশি ভাবে থাকতো মানে বেশি বড় রূপ নিত